আনিশ খানের মোবাইল ফোনের খোঁজ পাওয়া গেল। আনিশের পরিবার দাবি করছে, আজ সকালে বাড়ির তিনতলা থেকে তারা মোবাইল ফোনটি পান। ফোনের স্ক্রিনের কাঁচ ছিল ভাঙা আর মোবাইলটি তখন বন্ধ ছিল। মোবাইলটি আবারও তারা চার্জ দেন বলেও জানিয়েছেন। এই মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে তদন্তকারীদের অনুমান। যদিও আনিশের পরিবার পুলিশকে এই মোবাইল ফোনটি দিতে নারাজ। তাদের আশঙ্কা, পুলিশ এই ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দিতে পারে। আদালত বা সিবিআই চাইলেই তারা এই মোবাইল ফোনটি দেবেন, জানিয়েছেন আনিশের বাবা এবং দাদা। আমরা নিয়ে যাচ্ছি না, আমি এখানে দিচ্ছিও না। আমি ভুল বুঝছি, আমাকে অ্যারেস্ট করবেন না? না, পরিষ্কার কথা, আর কোনো কথা নেই। আমি মোবাইল দিচ্ছি না, আমি মোবাইল দিচ্ছি না। যদি সিবিআই অর্ডার হলে আমাকে বল দিবেন, আমরা দেবো। আসতে রিকোয়েস্ট করছি, এই মোবাইলটা দেখে আপনি কি বুঝবেন? মোবাইল ফোনটা যে অবস্থা আছে সেই অবস্থায় আছে। মোবাইল আমরা পুলিশ চাচ্ছে, আমরা দিচ্ছি না। আর মোবাইল যাইবে কোর্ট, কোর্টকে আমি মোবাইল ধরাবো। মোবাইলের মধ্যে কি আছে না আছে, মোবাইল ঘেঁটে তিনতলায় পড়েছিল, হ্যাঁ, সে জঙ্গলের মধ্যে আজকে সকালে পেয়েছে। মার্ডার করে যাচ্ছে, পুলিশ আবার ফোন চাইছে, আবার ওই ফোনের ভিতরে দু নম্বরই করে বলবে আনিশ ক্রিমিনাল ডাকাত ছিল। আমি ফোন দেব না, কোর্ট চাইবে হতে পারে তো ফোন দিয়ে দিব। না 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 না, সিবিআই ছাড়া আমরা পুলিশ দেব না, আর না নাহলে কোর্ট অর্ডার করলে তবে দেব। আমি উদাহরণ দিচ্ছি স্যারকে, ধরে নিন এটা আনিশের ফোন, কি দেখবেন, এতে কি পাবেন আমরা দেব না। আনিশ কাণ্ডের আজ শহরের রাজপথে ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল। নাগরিক মঞ্চের এই মিছিলে ছিলেন অভিনেতা থেকে আইনজীবীরা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ দেন। বিচার তো প্রহসনে পরিণত হয়েছে, আর পুলিশ মানুষের বাড়িতে যাচ্ছে মাঝরাতে, কেন সারাদিনে আর সময় পাওয়া যায় না? সুতরাং এই যে শাসন ব্যবস্থা চলছে, এই শাসনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমরা নাগরিক সমাজ, সেই জন্য মাঠে নেমে রাস্তায় নেমেছি, যেখানে যেখানে মানুষকে সচেতন করা দরকার যে এরকম একটা অপদার্থ সরকার চলছে। এই সরকারকে সব দিক দিয়ে, এখন ভোটও চলছে সামনে, আমরা চাই যে এলাকায় এলাকায় মানুষ জাগুন এবং এই সরকারের হাত থেকে আস্তে আস্তে ক্ষমতা কেড়ে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ মানুষ তৈরি করুক। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।